দলীয় নেতৃত্বদের কথা মতো কাজ করব। পদ্ম পতাকা হাতে নিয়ে একথা বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন তিনি। কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, দিন কয়েক আগেই সেই গুঞ্জনের সমাপ্তি হয়। নিজেই ঘোষণা করেন বিচারপতি হিসাবে তার কার্যকাল শেষ হতে চলেছে। আগেই দিনক্ষণও ঘোষণা করেন তিনি, নিজেই সাংবাদিক বৈঠক করে চাকরি থেকে ইস্তফার কথা জানিয়ে দেন এবং রাজনীতিতে প্রবেশের কথাও ঘোষণা করেন। জানান 7 তারিখ তিনি বিজেপিতে যোগ দেবেন। এদিন সল্টলেকে বিজেপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গাঙ্গুলী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অনেক বিজেপি নেতা নেত্রী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী বলেন, আজ আমি বিজেপিতে যোগ দিলাম, দল আমাকে যেভাবে বলবে সেভাবেই দায়িত্ব পালন করব। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে, যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি কোমল পান্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারিদের, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। কয়েকদিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৌস্তভ বাগচি। সেদিন শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন 7 তারিখ বড় চমক রয়েছে, তারপর থেকে রাজনৈতিক হইচই শুরু হয়। কণ্ঠস্বর তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই। আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা, তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন, তাকে আমি স্বাগত জানাই। আমাদের মাননীয় ইনচার্জ বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডেজি আছেন এবং 2 সাধারণ সম্পাদিকা, মাননীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন গুহ সহ সমবেত নেতৃবৃন্দ আছেন। এদিন গাঙ্গুলির বিজেপিতে যোগদান সেই হইচয়ের শেষ হলো নাকি আগামীতে আরও চমক আছে তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আজকে এক বিশিষ্ট ব্যক্তি, আপনারা যাকে সবাই চেনেন, যিনি আগেই ক্লিয়ার করে দিয়েছেন যে জাস্টিস গাঙ্গুলী তিনি আজকে আমাদের পার্টির সাথে যুক্ত হতে চলেছেন, মোদীজির পরিবারের সদস্য হতে, এক্স জাস্টিস অবশ্যই। ওনার জাস্টিস পদটা হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলী রূপেই পরিচিত থাকবেন বলে আমার মনে হয়। আজকে জাস্টিস গাঙ্গুলী আমাদের মাঝে যোগদান করতে চলেছেন এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতোভাবে, অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সল্টলেক। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।